আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে নিয়ে হাজির হলাম কাতল মাছের একটা সুন্দর রেসিপি, খুবই মজার একটা রেসিপি। তো আজকে আমি দেখাবো কাতল মাছের বেগুন কষা। তার জন্য আমি এখানে বড় সাইজের কাতলা মাছ 4-5 টুকরা নিয়ে নিয়েছি লেজসহ। এটাকে আমি ভালো করে এখন ধুয়ে নিব লবণ দিয়ে। আর আমি এখানে মাঝারি সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি, এটাকে আমি কেটে নিছি আর কি। আর এখানে আমি নিছি মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ 2টা, আর 3-4টা কাঁচামরিচ, আর 7 মতো লবণ। এই তো একটা কড়াইয়ের মধ্যে আমি রান্নার তেল দিয়ে দিছি পরিমাণ মতো, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর মরিচগুলো দিয়ে দিছি, মরিচ ফালিগুলো। এর মধ্যে এখন আমি একটু ভেজে মশলাগুলো ঢেলে দেবো আর কি। মশলাটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। এর মধ্যে আমি একটু মশলাটা কষানোর জন্য একটু পরিমাণ মতো অল্প একটু পানি দিছি, যেমন মশলাটা থেকে কাঁচা কোনো গন্ধ থেকে না যায় আর কি। যেমন মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা একটু কষিয়ে নেব। আমি যেহেতু বড় মাছ এটাকে ভাজবো না, যেহেতু কষিয়ে রান্না করব, তাই আমি এখন একটু মাছটা সেদ্ধ হওয়ার জন্য মাছটাকে একটু ভালো করে একটু হালকা একটু ইয়ে করে নেব, কষিয়ে নিব আর কি মশলার মধ্যে। দু 3 মিনিট আমি মশলাটার মধ্যে মাছটা একটু ঢেকে কষিয়ে নিব। এই তো আমার মাছটা কষানো হয়ে গেছে, এখন আমি সেই একই মশলার মধ্যে বেগুনগুলো দিয়ে দিব। এই তো আমি বেগুনগুলো দিয়ে দিলাম, এখন একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। চুলার আঁচটা মিডিয়াম থাকবে, কারণ যেহেতু আমি এটার মধ্যে তেমন কোনো ঝোল পানি ইউজ করব না, তার জন্য বেশি বাড়াবো না। এই তো আমার বেগুনটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এই তো আমি অল্প একটু পানি দিয়ে দিছি, যেহেতু বেগুনটা আর একটু কষাবো, এই পানির মধ্যেই আমি এখন মাছগুলো দিয়ে দিব। এটার মধ্যে আর কোনো আমি পানি ইউজ করব না, এই কষানোর মধ্যে এটা হয়ে যাবে। তো আমি এখন এটাকে ঢেকে দিব। আমি পানিটা খুবই কম দিছি দেখেন, কারণ আমি এটার মধ্যে আর এক্সট্রা কোনো পানি ইউজ করব না, যেহেতু মাছটা আমি আগে ভেজে সে দিয়ে করে কষাই নিছি। এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে, মজা হয় এভাবে মাছ রান্না করলে আর কি। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। তো আজকের এই রেসিপিটা আমার কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর লাইক তো অবশ্যই দিবেন। এটা খুব মজার একটা মানে তরকারি হয়। তো আজকে তেমন ছোটো একটা রান্নার রেসিপি শেয়ার করলাম, তেমন ব্লগ আজকে দু একদিন দিচ্ছি না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।